আমরা জানি সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ, এবং এই সার বাংলাদেশের কৃষি উন্নয়নে বিরাট অবদান রাখে। প্রথম ক্যাবিনেট মিটিং এর প্রথম এজেন্ডা ছিল সারের দাম কমানো। 90 টাকা কেজি ছিল ডিএপির দাম, সেটির দাম কমিয়ে 28 টাকা, টিএসপির দাম ছিল অবধা 80 টাকা, সেটি কমিয়ে 22 টাকা, পটাশিয়ামের দাম ছিল 60 টাকা, সেটি কমিয়ে 15 টাকা করা হয়। এটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত। বর্তমান সরকার তার ব্যবস্থাপনা যেটা সুশাসন প্রতিষ্ঠা করেছে এবং সার নিয়ে যে মানুষের কষ্ট হয়নি সেটি অবশ্যই প্রশংসনীয়, এবং এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের নির্দেশনা দেন, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর অসাধারণ অবদান এই সার ব্যবস্থাপনা রয়েছে। আমরা আমিও দায়িত্ব গ্রহণের পর থেকে চেষ্টা করে যাচ্ছি সার ব্যবস্থাপনায় যাতে কোন রকম সংকট না হয়। ডিএপি সারের দাম 25 টাকা থেকে এখন 16 টাকায় করা হয়েছে। পৃথিবীর কোথায় এত কম দামে ডিএপি সার বিক্রি হয় কিনা আমার জানা নাই, তবে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। সকলের নিরলস পরিশ্রমে বাংলাদেশ আজকে নানা জাতীয় খাদ্যে স্বয়ং সম্পূর্ণ, এবং অন্যান্য সকল ফসলই শাক সবজি ফলমূল সব ফসলেরই উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আলু ভুট্টা কোনো ফসল ছিল না, আজকে ভুট্টাও একটি দানাজাতি অন্যতম ফসল। এবং কৃষক বান্ধব যেই সরকার, কৃষির উন্নয়ন এবং কৃষক যাতে এই কৃষি ফসল উৎপাদন করে সুন্দর জীবনযাপন করতে পারে, উন্নত জীবনযাপন করতে পারে, সেটিকে সামনে রেখেই এই কৃষি উপকরণের উপরে সরকার নানানভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। 96 আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠন হওয়ার পরে আমরা বাংলাদেশের কৃষককে এবং মাঠ পর্যায়ে যে চাষাবাদ হয় সেখানে এই কী বলে টিএসপি এমওপি এটার পাশাপাশি আমরা ডিএপি চালু করি। আমরা মোটামুটি তো আমরা নির্ধারণ করেছি একটা আমাদের 29 লক্ষ মেট্রিক টনের প্রয়োজন আছে। আমরা ইম্পোর্ট করবো প্রাইভেট পর্যায়ে কতটুকু আছে, আমাদের যে স্টক আছে সব মিলে আমাদের একটা টোটাল, আমাদের সচিব এবং বিসিসি চেয়ারম্যান এখানে আছে, স্টক উপায়টা আমরা নিয়ে নিলাম। মাঠ পর্যায়ের যে চাহিদা, আমি ওই মিটিং এও বলছিলাম যে 2 লক্ষ টনের একটা প্রস্তাব দিয়েছিলাম ডিএপি বৃদ্ধি করার জন্য। আর আমাদের যেটা 24.50 লক্ষ মেট্রিক টন যেটা নির্ধারণ করা হয়েছিল, যদিও গত বছর 7.5 লাখ টন ছিল, এবছর এটা 13 লাখ টন। মাননীয়